নমস্কার, কুকিং উইথ সৌমিতায় সকলকে স্বাগত। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, বাঙালির মাছ ছাড়া চলে না। তাই আজকে বোয়াল মাছের রসা বানাবো, এটাকে বোয়াল মাছের ঝালও বলা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বানিয়ে ফেলি বোয়াল মাছের রসা। রান্নাটা করতে যে যে জিনিসগুলো লাগবে দেখে নিই। এখানে বোয়াল মাছ 4 পিস রেখেছি, আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে, জিরে, আর এটা ধনে পাতা। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা। প্রথম পর্যায়ে এটাকে হলুদ আর নুন আর ময়দা, অল্প একটু ময়দা দিয়ে মেখে রাখতে, কারণ বোয়াল মাছ ভীষণ ফোটে, তেলে ভাজতে গেলে কিন্তু গায়ে ফোসকা পড়ে যাবে। অতএব এতে একটু ময়দা মাখিয়ে আর নুন হলুদের সঙ্গে ময়দা একটু এরমভাবে মাখিয়ে আমি রেখে দেবো, তারপরে এটাকে ভাজব। তার জন্য তেল দিয়েছি, এবার খুব সাবধানে আস্তে আস্তে করে সাবধান করবে। বোয়াল মাছ ভীষণ ফোটে, ওই জন্য আমি ময়দা মাখিয়ে নিয়েছিলাম, বা আটা দিয়ে তুমি জিনিস মাখিয়ে নেবেন, তাহলে আর ফোটার চান্সটা কম থাকে। এবার আমি এপিট ওপিট করে ভেজে নেবো এটাকে, দরকার হলে চাপা দিয়ে দিয়ে ভাজবেন যেন গায়ে না ফুটে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। এবার ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা, জিরে আর একটা গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হবে, এবার রসুন বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটাও বেশ ভাজা হয়েছে, এবার আস্তে আস্তে সমস্ত মশলাগুলো মেশাবো। টমেটোটা দিয়ে দিলাম, আর দেব জিরের গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো 1 চামচের মতো দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচের মতো, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো নুন দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, টমেটোটা বেশ নরম হবে ততক্ষণ সেটাকে এইভাবে কষাতে হবে। টমেটোটা নরম হয়ে গেছে, মশলাগুলো সমস্ত কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল অ্যাড করবেন। এটা বোয়াল মাছের রসা, অতএব খুব বেশি ঝোল হবে না, একটু ঘন ঘনই ঝোলটা হবে। মাছটা যাতে ডোবে সেরকম পরিমাণ মতো জল দেবেন, এখানে আমি 1 কাপ জল দিলাম। 1 কাপ জল দিয়ে এটা ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে আর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে আরো 2 মিনিট এই মাছগুলোকে মশলার মধ্যে ফুটতে দিতে হবে।
মাছটা বেশ ফুটে উঠেছে, নরম হয়ে গেছে, ঝোলের মধ্যে মাখামাখি হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেব। বোয়াল মাছের রসা রান্না হয়ে গেছে, এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।